ম্যাথ ডিপার্টমেন্ট এর ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। আজকে আলোচনা করব পঞ্চম শ্রেণী গণিত। আজকে আলোচনা করব পৃষ্ঠ নম্বর 84 থেকে আলোচনা করব। এর আগে 1 থেকে 83 পর্যন্ত অলরেডি আমি আলোচনা করে দিয়েছি, নিশ্চয়ই তোমরা দেখেছো। যদি কেউ দেখে না থাকো তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারবে। আর চ্যানেল ভিজিট করে সেখান থেকে দেখে নিতে পারবে। আজকে আমরা অধ্যায় 7 নিয়ে আলোচনা করব 84 নম্বর পেজ থেকে। তো কী বলছি চলো দেখে নিই আমরা। কি বলছে, বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। একটা ভগ্নাংশ আমরা সবসময় কী করি, সেটা লঘিষ্ঠরূপী দেওয়ার চেষ্টা করব। তো কীভাবে সেই লঘিষ্ঠরূপটা করতে পারি, এখানে কিছু প্রসেস দেওয়া আছে, সেগুলো আমরা আগে ফলো করবো, ঠিক আছে? তা দেখো 16-24, আজকে গলাটা একটু খারাপ আছে আমরা, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। কী বলছে 16-24, তা 16-24 ষোলোর উৎপাদক যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কী লিখতে পারি, দেখো তোমার 8 2 16, আবার 8 ভাগ করলে তোমার 4 2 8, আবার 4 ভাগ করলে 2 2 4, তাহলে 1 2 3 4 লিখতে 2 লিখতে পারি আমরা। 16 = কী লেখা হলো তোমার 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2, মানে কী হচ্ছে তোমার 2 2 4 4 2 8 8 2 16 হলো। এবার কি 24 যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে কী পাচ্ছি, 12 2 24, আবার 12 আবার 2 দিয়ে করলে তোমার 6 2 12, আবার 6 আবার 2 দিয়ে করলে 3 2 6, তাই 24 = কী পাচ্ছি, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, তাহলে 3 2 আর 6 1 3 = কী হচ্ছে 24। এবার কী হলো দেখো, ওপর নিচে আমরা কী করলাম, ওপরে 1 2, এখানে 1 2 কেটে নিলাম, এখানে 1 2 একটা কেটে, এখানে 1 2 এখানে 1 2 কেটে নিলাম, মানে কম্পেয়ার যেটা পেয়ার আছে আমরা দুটো ওপর নিচে সেম সংখ্যা কেটে দিলাম। এখানে কী থাকলো তোমার 2 3 পড়ে থাকলো, তাহলে 2 3 পড়ে থাকলো, এখানে ওপর 2 3 পড়ে থাকলো, তাহলে 16-24 লঘিষ্ঠরূপ কত, 2 3। এবার দেখো নিচে কী বলছে, দেখো যে লবের ড্যাশটি ও হরের ড্যাশটি 2 কেটে নিলাম, তাহলে কী লিখবো আমরা এখানে, লবে কটি কটি 2 কেটে নিয়েছি, লবের অঙ্কের উপর সংখ্যাটা লব 1 2 3, তাহলে কী লিখবো 3, লবের 3 2 ও হরের কী লিখবো আমরা, 3 2 কেটে নিলাম, মানে কি লব হরকে 3 2 দিয়ে ভাগ করলাম, বোঝা গেল, ভাগ করা হলো, মানে কী বলছে দেখো 16/ কী করতে পারি আমরা, ভাগ করলে 2 গুণ 2 গুণ 2, 3 2 কেটে নিলাম, এখানে 24/ তোমার কে গুণ তোমার 2 3 2 গুণ, সমান কী লিখতে পারি 16 2 2 4 4 2 8 হচ্ছে, 2 2 4 4 2 8 হচ্ছে, মানে 16 8 দিয়ে ভাগ করছি, 24 8 দিয়ে ভাগ করছি আমরা, তাহলে কী হচ্ছে তোমার ওপরে কত 2 থেকে গেলো, নিচে 3 থেকে গেলো, 2 3 পেলাম আমরা, হয়ে গেল। চলো পরেরটা কী বলছে তোমার দেখো, নেক্সট তোমার 28 তোমার আছে, এটা আমরা কীভাবে করবো, তা 20 আমরা কী করতে পারি, 2 দিয়ে করতে পারি তোমার, 2 দিয়ে করলে 10 2 2 দিয়ে তোমার 2 দিয়ে 20 যদি আমরা উৎপাদক বিশ্লেষণ এখানে করে আছে, দেখো 20 যদি উৎপাদক বিশ্লেষণ করি তাহলে 2 দিয়ে করবো, তাহলে 2 দিয়ে করলে কত 10 2 20, আবার 10 আবার 2 দিয়ে করতে পারবো আমরা, 5 2 কত হচ্ছে 10 হলো। 28 যদি করি আমরা 2 দিয়ে করবো আমরা, 2 দিয়ে করলে কত 14 2 28, 14 হবে 40, আবার 14 আবার 2 দিয়ে করলে 7 2 তোমার 14, তাহলে 20 = কী পেলাম, 2 গুণ 2 গুণ 5, তাহলে 2 গুণ 2 গুণ 5, বোঝা গেল। আর 28 = কী পেলাম, 2 গুণ 2 গুণ 9 7, তাই উপর নিচে লিখবো তোমার 2 গুণ 2 গুণ 7 হলো। তাহলে কী লিখবো আমরা এখানে বক্সে, কী লিখবো আমরা এখানে লিখে নেবো আমরা কি, তাহলে 20 28 20 28 20 28 = কী লিখবো আমরা, 20 28 = কী লিখবো আমরা, সমান 20 = কী লিখতে পারি আমরা, 2 গুণ 2 গুণ 5, 28 = কী লিখবো আমরা, 2 গুণ 2 গুণ 7, এবার কী হচ্ছে দেখো, এখানে 1 2 ওপর 2 নিচে কেটে দিলাম, এই 1 2 এই 1 2 কেটে দিলাম, পড়ে থাকলো কি, তাহলে পড়ে থাকলো তোমার 5 7, ঠিক আছে? তাহলে 20 28 = কত পেলাম, 20 28 = 5 7, এই লঘিষ্ঠরূপ। পরেরটা দেখে নেবো চলো কী বলছে, এখানে 36 এখানে 81 বলেছে, 36 81, তাহলে 36 আমরা কী প্রথমে করি, 36 আমরা 2 দিয়ে করলে কত হচ্ছে তোমার, 2 দিয়ে করলে তোমার 18 2 36, আবার 2 দিয়ে করলে কত হচ্ছে তোমার 9 2 18, আবার 3 দিয়ে করলে কত হচ্ছে 3 3 9, তাহলে 36 = কী পেলাম, 2 গুণ 2 গুণ 3 গুণ 3, এখানে লিখবো 2 গুণ 2 গুণ 3 গুণ 3 হলো। 81 = কী লিখবো, 2 দিয়ে যায় না 81কে, 3 দিয়ে যায় তোমার, 3 দিয়ে গেলে তোমার 3 27 = 81, 2 7 27, আর 27কে আবার 3 দিয়ে যায় তোমার 3 9 27, আবার 9কে তোমার 3 দিয়ে যায় 3 3 9, 81 = কী লিখতে পারি, 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 4 3, তাহলে 3 গুণ 3 গুণ 3 গুণ 3, 4 3, ঠিক আছে? তাহলে এখানে দেখো ওপর নিচে কী কাটতে পারি আমরা, সমান এখানে পেয়ে গেলাম আমরা, এবার সমান কী লিখবো আমরা, 36 = করে কী লিখতে পারি আমরা, এখানে 36 = লিখবো 36/81, 36/81, দেখতে পাচ্ছ সমান কী হচ্ছে লিখবো আমরা, ওপর লিখবো আমরা কটা, 2 2, 2 গুণ 2 গুণ 3 গুণ 3, ঠিক আছে?
নিচে গিয়ে লিখবো চারটে তিন গুণ হবে তোমার, তিন গুণ তিন গুণ তিন গুণ তিন। এবার দেখো এখানে একটা তিন, এখানে একটা তিন কেটে দিলাম, এখানে একটা তিন, এখানে একটা তিন কেটে দিলাম, পড়ে থাকলো কি এখানে দেখো, ওপরে দুই, দুটো দুই পড়ে থাকলো, নিচে তিন, দুটো তিন পড়ে থাকলো, তাই দুই দুগুণ কত হচ্ছে, দুই দুগুণ তোমার চার, আর তিন তিরিক্ষা নয় কত হচ্ছে, তিন তিরিক্ষা হচ্ছে নয়, উত্তর কত হলো তোমার চারের নয়, লঘিষ্ঠ রূপ কত হলো চারের নয়। তাই আমাদের 84 নম্বর পেজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো আমরা দেখে নেবো 85 নম্বর পেজে কী আছে, আমরা দেখে নেবো 85 নম্বর পেজে কী বলছে তোমার। দেখো এখানে, এখানে বলছে তোমার এখানে 45-63 দিয়েছে তোমার, 45-63 ডাইরেক্ট তোমার এখানে তোমার কী দিয়েছে, তাহলে কাটাকাটি করলে তো এখানে 45-কে কত দিয়ে কাটা যায় তোমার, এখানে তোমার 63 হচ্ছে তোমার, 3×21=63 তোমার তিন দিয়ে কাটা যাচ্ছে তোমার, তিন দিয়ে কাটা, 3×15=45 আর 21কে এখানে কী হচ্ছে তোমার, এখানে কাটছে তোমার 63কে, 3×63। ওকে কাটা গেল। এবার দেখো এবার তোমার 15 আছে এখানে, 15 নিচে হচ্ছে 21, 15কে আবার তিন দিয়ে কাটা যায়, 3×5=15, 21কে তিন দিয়ে কাটা যায়, 3×7=21, তাহলে কত 5×7। মানে শর্টকাট প্রসেস, কারণ আমরা অঙ্ক করতে গেলে এত প্রসেস, বড় বড় প্রসেসে তো আমরা যাবো না, ওটা আমরা জাস্ট বোঝার জন্য করলাম। এখানে সময় সময় কী দিয়েছে দেখো, 45কে আমরা তিন দিয়ে ভাগ করলে 15 হয়, বা 63কেও তিন দিয়ে ভাগ করলে 21 হয়, এখানে যেটা করা হলো। এবার দেখো 15কে আবার তিন দিয়ে ভাগ করা যায়, ঘন ভাগ করলে 3×5=15 হয়, 21কে তিন দিয়ে ভাগ করলে 3×7=21 হয়, তাহলে 5 ও 7 হচ্ছে পরস্পর হচ্ছে মৌলিক সংখ্যা, একে আর ডিভাইড করা যাবে না, ঠিক আছে। তাহলে কী গেলো দাঁড়া দেবো, সংখ্যাটা দাঁড়িয়ে গেলো তোমার যে 63, 45, 63 সমান সমান, এখানে দাঁড়ানো হয়ে যাবে, তাহলে 45, 63 সমান সমান দাঁড়াবে তোমার 5×7। ওকে তাহলে 5×9=45, 7×9=63 দাঁড়ালো এটা। নেক্সট পরেরটা আমরা করছি দেখো, এখানে তোমার 36 দিয়েছে, এখানে 81 দিয়েছে, 36কে আমরা কী করতে পারি, তিন দিয়ে কাটতে পারি, তিন দিয়ে কাটলে কত হচ্ছে, 3×12=36, এখানে 12 হবে, আবার কী হচ্ছে 81কে তিন দিয়ে কাটলে কত হচ্ছে তোমার, 3×7=81, আবার দেখো 12কে আবার তিন দিয়ে কাটা যায়, তিন দিয়ে কাটলে 3×4=12, 4 হলো, 27কে আবার তিন দিয়ে কাটা যায়, তাহলে 3×9=27, 9 দেখো কত দাঁড়ালো এটা, সমান সমান দাঁড়ালো 4×9, ঠিক আছে, 4×9 হলো তোমার কত 36, তাহলে 4×9=36, 9×81 দেখো। ওকে 4কে যদি 9 দিয়ে গুণ করি তাহলে কত, 4×9=36 হয়, তাহলে ওপরে 9কে যদি আমরা 9 দিয়ে গুণ করি 9×81 হলো, পেয়ে গেলাম, তাহলে 36×81 সমান সমান কত হচ্ছে 4×9, বোঝা গেল। চল পরেরটা দেখে নেবো, 16-24 লঘিষ্ঠ আকার ঠিক আছে অন্য কীভাবে পেতে পারি আমরা দেখে নিই। তাহলে 16 আর 24 গসাগু করবো আমরা, 16-24 গসাগু যদি করি আমরা, তাহলে কী পাচ্ছি তোমার, 16 2 দিয়ে যাচ্ছে, তাহলে 8×16, 12×24, আবার 2 দিয়ে যাচ্ছে, 8×8, 6×12, আবার 2 দিয়ে যাচ্ছে, 2×4, 3×6, তাহলে 16-24 গসাগু কী হবে তোমার, তাহলে 2×2×2 যেগুলো তোমার ভাগ করতে পারছি আমরা, এখানে আর ভাগ করা যাচ্ছে না, 2×2×2 সমান সমান কথা হচ্ছে 8, 8 হচ্ছে তোমার 16-24 গসাগু। তাহলে কী লিখবো, 16-24 আমরা কী করবো, 8 দিয়ে ভাগ করবো, দেখো এটা একটা প্রসেস, তাহলে 16কে 8 দিয়ে ভাগ করলাম, 24কে 8 দিয়ে ভাগ করলাম, 16কে 8 দিয়ে ভাগ করলে কত হচ্ছে তোমার 2, 24কে 8 দিয়ে ভাগ করলে 3, 2×3 দাঁড়ালো, আগে আমরা যেটা পেয়েছিলাম এখানে আমরা এই প্রসেস করলে এটাও কিন্তু কী পেয়েছিলাম, আমরা 2×3 পেয়েছিলাম 16-24 সমান, বোঝা গেল। তো অনেকগুলো প্রসেস আর বিভিন্ন রকম প্রসেস হয় লঘিষ্ঠ করার, সেই প্রসেসগুলি আমরা ফলো করছি। চল আরও একটা অন্য ভগ্নাংশ আমরা নিয়ে দেখি, যেমন 45-36 আমরা নিয়ে দেখি, তাহলে কী করবো, 45-36 গসাগু করবো, তাই চলো গসাগুটা করে ফেলি, তাই 45 এখানে যেহেতু 5×4=9, 6×3=9, তাহলে 3 দিয়ে যাবে তোমার, 3 দিয়ে কাটা যাচ্ছে, তা 3×15=45, আর কত হচ্ছে 3×21=63, আবার তোমার এখানে 3 দিয়ে কাটা যাচ্ছে তোমার, তাহলে 3×5 কত হচ্ছে তোমার 15, আর কত হচ্ছে তোমার 3×7=7 কত হচ্ছে তোমার 21 হচ্ছে, তাই 5×7 মৌলিক সংখ্যা, একে আর ভাগ করা যাবে না, তো গসাগু কত হবে 3×3, তাহলে 45-36 গসাগু হচ্ছে কত 3×3 সমান সমান কত 3×3=9 হচ্ছে তোমার হলো, তাই 9 দিয়ে আমরা ভাগ করে দেবো, 45 ও 3 গসাগু কত হচ্ছে তোমার, এর গসাগু লিখবো আমরা 9, ওকে, তাই 45কে আমরা 9 দিয়ে ভাগ করবো, আবার 63কে আমরা 9 দিয়ে ভাগ করবো, তাহলে 45কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5×45, ওই এটা 5 হলো, 5×45, আর 63কে 9 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 7×63, তাহলে কত 5×7 দাঁড়ালো তোমার, বোঝা গেল। তাই 45-63 সমান 5×7 হলো গসাগু তৈরি করে, সেখান থেকে আমরা ডিভাইড করে কিন্তু আমরা সেটাকে লঘিষ্ঠ করতে পারি। হয়ে গেল আমাদের 85 নম্বর পেজটা, আমাদের কমপ্লিট হয়ে গেল। এখন আমরা আলোচনা করছি 86 নম্বর পেজ, নিচে করি কী বলছি, নিচের বর্ণ ভগ্নাংশগুলো লঘিষ্ঠ আকারে প্রকাশ করি, তাহলে কি এক নম্বর কী বলছে, বলছে 72-99, ঠিক আছে, 72-99 এটাকে কী করে করবো আমরা, প্রথমে কী করবো আমরা, উত্তর অ্যান্সার যেটা আছে উত্তরটা আমরা কী করবো, যে 72 ও 99 এর গসাগু,
এর গসাগু। ঠিক আছে, এই গসাগুটা বার করবো, বার করবো তাহলে 72 আর 99 এর গসাগু বার করবো। তাহলে কত যাচ্ছে, তিন দিয়ে যাচ্ছে, এটা তোমার তিন দিয়ে কাটা যাবে, 7 আর 2 9 আর 9 9 18 তোমার হচ্ছে, তিন দিয়ে কাটা গেলে কত হচ্ছে 324 এবং 72। আর কত, তিন তিরিকে 9, তিন তিরিকে 9 33 দিয়ে কাটা যাচ্ছে তোমার 33। আবার দেখে কিন্তু তিন দিয়ে কাটা যাবে, 3 8 24 হচ্ছে তোমার, আর 3 91 হচ্ছে 33 হচ্ছে, 8 আর 11 তো মৌলিক সংখ্যা, কোনো দিয়ে ভাগ যাবে না। তাহলে কত হলো গসাগু, কত হলো, তাহলে 72 আর 99 গসাগু সমান সমান কত পেলাম, গসাগু সমান সমান 9 পেলাম আমরা, 3 3 9। ওকে, 9 হচ্ছে গসাগু হলো। এবার কি করবো, সুতরাং ওকে সুতরাং কি করবো এবার, তাহলে কি হলো 72 আর নিচে হচ্ছে তোমার 99 সমান সমান কি করবো আমরা, দুটোকেই আমরা কি করবো 9 দিয়ে ভাগ করবো। তাহলে 72 ভাগ হচ্ছে 9, আবার 99 ভাগ হচ্ছে তোমার কত 9, সমান সমান কত হয় দেখো, 8 9 72 9 কে 8 দিয়ে ভাগ, 72 ভাগ করলে 8 9 72 হয়, আর 9 11 কত হচ্ছে তোমার, 9 11 99। তো কত থাকছে তোমার পরে, 8 এর 11 কত থাকছে, উত্তর কত হলো 8 এর 11 হয়ে গেল 1 নম্বর। চল 2 নম্বরটা আমরা দেখে নেব, 2 নম্বর কী বলছে, 78 এর 103। 2 নম্বরটা করবো আমরা, 2 নম্বর 78 এর 102, 102। ওকে, তাহলে কী করবো আমরা, 78 ও 102 এর গসাগু। ঠিক আছে, তাহলে 7 আর 78 আর এখানে 102, 102 এর গসাগু করবো আমরা। ঠিক আছে, চলো নাম্বারটা মিলিয়ে নিই একবার, 102 102, এটা 2 দিয়ে কাটা যাচ্ছে, দুটোই জোড় সংখ্যা আছে 2 দিয়ে, তাহলে তোমার 3 2 6 আর 18, 9 2 18 39, এটা যদি কাটি আমরা তাহলে তোমার দেখো এখানে 5 2 10 আর 1 51। এবার কত দিয়ে কাটা যাচ্ছে দেখো, 5 1 6 9 3 12 আবার 3 দিয়ে কাটা যাচ্ছে এখানে, তাহলে কত হচ্ছে 3 13 39, আর কত হচ্ছে 3 দিয়ে কাটলে তোমার 3 17 51, 3 3 21, 3 7 21 17, 13 17 দুটোই মৌলিক সংখ্যা, আর ভাগ করা যাবে না। তাহলে কত হচ্ছে গসাগু, কত হচ্ছে, তাহলে গসাগু সমান সমান কী লিখবো আমরা, যে 78 ও 102 এর গসাগু হচ্ছে কত, 3 2 6, 2 গুণ 3 সমান সমান কত হচ্ছে, 3 2 6। ওকে, এবার কী করবো আমরা, সুতরাং সুতরাং 78 এর 102 সমান সমান কী লিখতে পারি আমরা, 78 ভাগ হচ্ছে কত 6, আর 102 ভাগ হচ্ছে কত 6, সমান সমান দেখো 78 ভাগ করলে 6 1 6, ওপরে কত 6 1 6, 18 থাকলো, 3 6 18, 13 থাকলো, আর এখানে ভাগ করলে তোমার 6 1 6, তোমার থেকে গেলো আমি রাফেই ভাগ মুখে মুখে ভাগ করে নিচ্ছি, তোমরা ছেলে রাফে ভাগ করে নেবে, 42 6 7 42, তাহলে 13 17, উত্তর কত হলো, তাহলে 78 এর 102 সমান সমান 13 17 হলো তোমার লঘিষ্ঠ রূপ। হয়ে গেল 3 নম্বরটা তোমরা নিজেরাই করে নিও, 84 108। ওকে, 4টা আমি করে দিচ্ছি, 120 144, 120 বাই 144, 120 বাই 144, এটা 4 নম্বরটা তোমার। ঠিক আছে, তাহলে প্রথমে কী করবো আমরা, সরি, তো 120, তাহলে 120 144, তাহলে 120 ও 144 এর গসাগু সমান সমান কী করবো আমরা, তাহলে 120 আর হচ্ছে 144 এর গসাগু করবো। প্রথমে 2 দিয়ে যাবে দেখো, 2 দিয়ে গেলো 60 2 120, আর 7 2 14, আর তোমার 2 72 140, আবার 60কে আমরা 2 দিয়ে করতে পারবো, 30 2 60, আর 36 2 72, আবার 2 দিয়ে যাবে তোমার দেখো, 15 2 30, 18 2 36, এবার 3 দিয়ে যাবে তোমার দেখো, 3 5 15, আর 3 6 18, এবার 5 আর 6 কেউ করা যাবে না, পাঁচ তো মৌলিক সংখ্যা ভাগ করা যাবে না কোনো কিছু দিয়ে, তো হয়ে গেল। তাহলে গসাগু কী হচ্ছে তোমার, তাহলে 120 ও 144 এর গসাগু, এর গসাগু কী কী পেলাম আমরা, 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তাহলে কত 2 3, ওকে তাহলে কী পেলাম গসাগু, 2 গুণ 2 গুণ 2 গুণ 3, ঠিক আছে, সংসদ কত হচ্ছে, 3 2 6, 6 2 12, 12 2 24, 24 পেলাম আমরা গসাগু। সুতরাং কী হবে তোমার, সুতরাং আমরা লিখতে পারি 120 ডিভাইডেড বাই 144, সমান সমান কী লিখবো আমরা, 120 নিচে 144 ভাগ করবো কত দিয়ে, গসাগু দিয়ে ভাগ করবো, 24 দিয়ে ভাগ করবো, এখানে 24 দিয়ে ভাগ করবো, ঠিক আছে,
24 কে যদি আমরা 24 দিয়ে তোমরা 120 কে ভাগ করি কত 5 24 এবং 120 হয় তারপরে কত হচ্ছে 5 আর 24 কে যদি 144 দিয়ে ভাগ করি তাহলে কত হচ্ছে 6 হবে তোমার রাফে ভাগ করে দেখে নেওয়া দরকার পড়লে ঠিক আছে 24 6 24 সমান হচ্ছে 144 হচ্ছে তোমার 5 এর 6 হয়ে গেল তাহলে কত পেলাম আমরা 120 সমান সমান পেলাম 120 কে 44 সমান সমান 5 এর 6 পেলাম চলো পরেরটা দেখে নেব নেক্সট অঙ্কটা কি আছে আমাদের বাকি এগুলো তাহলে তোমরা নিজেরাই করে নিতে পারবে 5 6 7 8 এগুলো তোমার হোমওয়ার্ক থাকলে নিজেরা করে নেবে আর কোনো রকম বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করবে এটা অসুবিধার কোনো কথা না যে প্রসেসটা দেখালাম প্রসেসটা ফলো করলেই হয়ে যাবে নেক্সট পয়েন্টটা কি বলছে তোমার 1 এর 3 1 এর 4 1 এর 5 ও 1 এর 7 কে 12 লব বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করি ঠিক আছে তাহলে কি আছে 1 এর 3 এর প্রসেস দেখিয়ে দিয়েছে 1 এর 3 তে 12 লব মানে কত ভগ্নাংশ উপরের সংখ্যাটা লব বলে লবটাকে 12 করতে হবে তাহলে 1 কে কত দিয়ে গুণ করলে 12 হবে 12 দিয়ে গুণ করতে হবে 12 কে 12 তাহলে উপরে যদি আমরা 12 দিয়ে গুণ করি নিচেকে 12 দিয়ে গুণ করতে হবে 3 মান কত 36 11 36 হলো এখানে 1 এর 4 এখানে জায়গা কম আছে তা দেখিয়ে দিচ্ছি এখানেই দেখিয়ে দিচ্ছি তোমাদের 1 এর 4 যেটা আছে তোমাদের কিভাবে লিখবো আমরা এখানে 1 এর 4 আছে 1 এর 4 1 এর 4 সমান সমান কি লিখবো আমরা তাহলে 1 গুণ একপরে 1 আছে তাহলে 12 দিয়ে গুণ করতে হবে 12 পেতে 12 পেতে গেলে লব পেতে 12 পেতে গেলে তাহলে নিচেও কি করবো আমরা 4 আছে এখানে 4 গুণ 12 করব সমান সমান কত হলো দেখো 12 অক্কে কত 12 অক্কে 12 হলো আর 4 বারং কত হলো 4 বারং 48 হয়ে গেল বোঝা গেল পরটা নিজেরাই বাড়বে 1 এর 5 দেখিয়ে দিই এখানে জায়গা আছে তোমার দেখিয়ে দিই 1 এর 5 সমান সমান কী আছে তোমার তাহলে 1 গুণ এখানে 12 দিয়ে আমরা গুণ করব ঠিক আছে নিচে আমরা কী করবো 5 কে আমরা 12 দিয়ে গুণ করব তাহলে কত হচ্ছে 12 অক্কে এখানে 12 হলো আর 5 বারং নিচে কত হচ্ছে 5 বারং নিচে 60 তাহলে 60 হয়ে গেল তোমার ওকে তাহলে 1 এর 5 সমান সমান 12 60 একই কথা নেক্সট আছে তোমার 1 এর 7 1 এর 7 করলে জায়গাটা কম আছে দেখো 1 এর 7 সমান সমান কী করবো আমরা 1 কে এখানেও 12 দিয়ে গুণ করবো নিচে কী করবো 1 কে এখানে আমার 7 কে আমরা 7 কে 12 দিয়ে গুণ করবো সমান সমান কত হচ্ছে দেখো ওপরে 12 অক্ষে 12 হচ্ছে আর নিচে 7 বারং কত হচ্ছে 7 বারং হচ্ছে তোমার 84 8 4 84 84 হচ্ছে হয়ে গেল এবার বলছে দেখো গ্রীষ্মের ছুটিতে আমরা স্কুলের দরজা রং করবো ঠিক আছে আমিও মিলে আজ রং করবো তো দুজনে মিলে রং করবে তাহলে কী বলে আমি দরজাতে লাল রং করেছি কত হাফ দিয়েছে দুটো পার্টের হাফ পার্ট করেছে তাহলে হাফ অংশ সমান সমান 2-এর 4 অংশ মানে দুভাগের 4 ভাগও করেছে 4 ভাগে দুভাগ করেছে হাফ অংশ সমান 2-এর 4 অংশ বলতেই পারি আমরা প্রায় 4-এর 2 কারণ ওপর নিচে তো আমরা 2 দিয়ে গুণ করা হয়েছে তো 2 গুণে 4 হাফ এবার হচ্ছে মিলি দরজাতে সবুজ রং করেছে সবুজ রং কতটা করেছে 4 ভাগে 1 ভাগে করেছে মানে কত 1-এর 4 অংশ ঠিক আছে 1-এর 4 অংশ করেছে এবার কী বলছে তাই 2-এর 4 অংশ ও 1-এর 4 অংশ কোনটা ছোটো কোনটা বড়ো 4 ভাগে 2 ভাগ বেশি না 1 ভাগ বেশি অবশ্যই 4 ভাগে 2 ভাগ বেশি হবে তাহলে বেশি হলে কোনটা হবে 11টা কোন দিকে হবে এটা হবে তোমার ঠিক আছে 4 ভাগের 1 ভাগ আর 4 ভাগের 2 ভাগ অবশ্যই 4 ভাগে 2 ভাগ বেশি তাহলে 11টা এটা ডান্টা এইদিকে দেবো আমরা তাহলে আমি বেশি রং করেছি দরজাতে ড্যাশ রঙের চেয়ে রং বেশি তা দরজাতে সবুজ রঙের চেয়ে লাল রং বেশি তাহলে কী লিখবো আমরা দরজাতে সবুজ হবে এটা সবুজ সবয়স সবুজ রঙের চেয়ে লাল রং বেশি কারণ 4 ভাগে দেখো এখানে যদি আমরা 4টে ভাগে যদি করে নিই তাহলে 4 ভাগে যদি ধরো করে নিই তাহলে এখানে 4 ভাগে এখানে 1 ভাগ তোমার রং করা আছে এখানে 2 ভাগ রং করা আছে অবশ্যই এটা বেশি করা আছে তাহলে কী লিখলাম আমরা দরজাতে সবুজ রঙের চেয়ে লাল রং বেশি হয়ে গেল আজকে আমাদের 86 নম্বর পেজ পর্যন্ত আলোচনা হয়ে গেল পরের দিন আমরা 87 নম্বর পেজ থেকে আলোচনা করব আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি অবশ্যই লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করো আর তোমাদের এগুলো আদার্স পড়া যেগুলো আছে তোমাদের বাংলা পরিবেশ আদার্স সাবজেক্টগুলোর জন্য ডিভিএস ম্যাডাম ক্লাসটাকে ফলো করো আজকের জন্য এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে